ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য, ছাগলকে মোটা তাজা করার জন্য অনেকেই অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে, অনেক ধরনের খাবার খাওয়ায় এবং অনেক ধরনের ঔষধ ছাগলকে খাওয়ায়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমরা আমাদের ফার্মে কি কি খাবার এবং কি কি ঔষধ ব্যবহার করি ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কি কি ঔষধ এবং কি কি খাবার আমরা আমাদের ফার্মে ব্যবহার করি ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য এবং ছাগল মোটা তাজা করার জন্য। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত অবধি দেখার চেষ্টা করবেন। যদি আপনারা আজকের এই ভিডিওটি শেষ মুহূর্ত অবধি দেখতে পারেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। নমস্কার বন্ধুরা, NDF গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। প্রথমে আলোচনা করব আমাদের ফার্মে বাচ্চা ছাগলের পরিচর্যা কিভাবে করা হয় এবং বাচ্চা ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য কি খাবার এবং কি ঔষধ ছাগলকে খাওয়ানো হয়। যখন একটি মা ছাগলের বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর মা ছাগলটির দুধের পরিমাণ যদি কম থাকে তাহলে সেই ছাগলের বাচ্চাকে অন্য কোনো ছাগলের দুধ খাওয়ানো হয় অথবা গরুর দুধ খাওয়ানো হয় এবং গরুর দুধের সাথে সাথে ছাগলটিকে খাওয়ানো হয় রিকোভেট লিকুইড। রিকোভেট লিকুইড খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে যখন একটি ছাগল অতিরিক্ত দুধ খায় অথবা গরুর দুধ খায় তখন কিন্তু সেই ছাগলটির পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানা হওয়ার কারণে ছাগলটির শরীর দুর্বল হয়। শরীর যেন দুর্বল না হয় ছাগলটিকে রিকভারি করার জন্য রিকোভেট লিকুইড ছাগলটিকে খাওয়ানো হয়। যদি আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে চান তাহলে খুব সহজেই আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন। ছাগলের বয়স যখন 2 মাস পূর্ণ হয়, 2 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে ছাগলকে প্রথম কৃমিনাশক করানো হয় পাইপেরিজেন লিকুইড দিয়ে, এবং ছাগলকে পাইপেরিজেন লিকুইড পরপর 2 বার দেওয়া হয়, 2 মাস বয়সে 1 বার এবং 4 মাস বয়সে 1 বার। 4 মাস বয়স যখন পেরিয়ে যায় তখন থেকে ছাগলকে অন্যান্য ওষুধ দিয়ে কৃমিনাশক করানো হয়, এবং কৃমিনাশক করানোর পর ছাগলকে পরিমাণ মতো লিভার টনিক, ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়ানো হয়। ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য ছাগলকে সুস্থ রাখা খুব প্রয়োজন। যদি আমরা ছাগলকে সুস্থ রাখতে না পারি তাহলে কিন্তু সেই ছাগলের ওজন বৃদ্ধি হবে না। ছাগলকে সুস্থ রাখতে হলে ছাগলকে নিয়মিত কাঁচা ঘাস, সবুজ খাবার খাওয়ানো খুব প্রয়োজন, এবং আমরা নিয়মিত ছাগলকে কাঁচা খাবার খাওয়াই, সবুজ ঘাস খাওয়াই, গাছের পাতা খাওয়াই, এবং খাবারের সঙ্গে আমরা ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য কি কি খাবার খাওয়াই। ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য আমরা নিয়মিত ছাগলকে চালের গুঁড়া খাওয়াই, ভুট্টার গুঁড়া খাওয়াই, ছোলার গুঁড়া খাওয়াই এবং গুড় খাওয়াই। যদি আপনারা ছাগলকে নিয়মিত গুড় খাওয়াতে পারেন তাহলে কিন্তু ছাগলের খাবারের রুচি ঠিক থাকে। যখনই একটি ছাগলের খাবারের রুচি ঠিক থাকবে তখন কিন্তু সেই ছাগলটা ঘন ঘন অসুস্থ হতে পারবে না। যখনই একটি ছাগল সুস্থ থাকবে তখন কিন্তু সেই ছাগলটির ওজন বৃদ্ধি অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। ছাগলকে সুস্থ রাখার জন্য নিয়মিত ছাগলের কৃমিনাশক করানো হয়। যেসব ছাগল গাভীন তাদের জন্য আলাদা ওষুধ ব্যবহার করা হয়, আর যেসব ছাগল গাভীন নেই তাদের জন্য আলাদা ওষুধ ব্যবহার করা হয়। গাভীন ছাগলের জন্য ফ্যানম্যান্ডাজল কম্পোজিশনের, আইভারমেকটিন কম্পোজিশনের এবং ক্লোসেন্ডাল কম্পোজিশনের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন। যেসব ছাগল গাভীন নেই তাদের জন্য অ্যানম্যান্ডাজল কম্পোজিশন, ফ্যানম্যান্ডাজল কম্পোজিশন, আইভারমেকটিন এবং লিভোমাইসল কম্পোজিশনের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এই ওষুধগুলো আমরা আমাদের ফার্মে ব্যবহার করে থাকি। ছাগলকে সুস্থ রাখার জন্য এবং ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য আমরা আমাদের ফার্মে যে সমস্ত ভিটামিন ওষুধ ব্যবহার করি, ভাইটম এইচ, ইন্টাভিটা এনএইচ, ভিমরাইল, মাল্টিস্টার এইচ, নার্ভের জন্য নিউরোকান্ড ভেট প্লাস, ক্যালসিয়াম লিকুইড, ক্যালসিমাস্ট গোল্ড, ক্যালসিমাস্ট জেল এবং মাইফেক্স লিকুইড আমরা আমাদের ফার্মে নিয়মিত ব্যবহার করি। যদি আপনারা মনে করেন আপনার ছাগলের ওজন বৃদ্ধি হচ্ছে না, আমরা যেভাবে যে পদ্ধতিতে ছাগল পালন করি যদি আপনারা এই পদ্ধতিতে ছাগল পালন করতে পারেন তাহলে আপনার ছাগলের ওজন বৃদ্ধি অবশ্যই হবে। কিন্তু মনে রাখতে হবে ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য ছাগল সুস্থ থাকা খুব প্রয়োজন। যদি আপনারা মনে করেন আপনার ছাগল ঘন ঘন অসুস্থ হচ্ছে, ছাগলের ওজন বৃদ্ধি হচ্ছে না, তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ছাগলের ওজন বৃদ্ধি করতে পারবেন না।
প্রথমে ছাগলকে সুস্থ রাখার চেষ্টা করুন, এরপর দেখবেন আপনার ছাগলের ওজন এমনিতেই বেড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।